Dear learners, welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is about how to make opposite word easily. We know in different level we have to face some words that are very unfamiliar for us. Ajke amra content er maddhome kibhabe সিনোনিম থেকে অ্যান্টোনিমস অথবা অ্যান্টোনিমস থেকে সিনোনিম কীভাবে গঠন করা যায়, প্রিফিক্স বা সাফিক্স ইউজ করে, সেই বিষয়টা আমরা আজকে দেখব। কন্টেন্ট শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, অবশ্যই লাইক করবে, পাশাপাশি বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ লেসন দ্যাট ইজ অ্যাবাউট মেকিং নিউ ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ suffix or prefix. How to make opposite word in English? আমরা জানি যদি একটা শব্দ বলা হয়, যদি বলা হয় অনেস্ট, আমরা অটোমেটিক এটার বিপরীত শব্দ আমরা পাচ্ছি ডিসঅনেস্ট। দেন এমনিভাবে যদি একটা শব্দ বলা হয় যে যদি বলা হয় ডান, ডান এটার বিপরীত শব্দ কি, তখন আমরা উই বিং কনফিউজড যে হুইচ উইল বি দ্য কারেক্ট ওয়ার্ডস অফ ডান। বাট আমরা এই ডান শব্দটাকে প্রিফিক্স যোগ করে অটোমেটিক এটার বিপরীত শব্দ করে ফেলতে পারি আনডান। আমাকে যদি বলা হয় ইউজ, যখন বল ইউজ শব্দটা নেগেটিভ ওয়ার্ড লিখতে বলে বা অপোজিট ওয়ার্ড লিখতে বলে, তখন আমরা একটু কনফিউশনে পড়ে যাই। তো আমরা কি করব, আমরা ইউজ এটার নেগেটিভ ওয়ার্ড কী হবে, অপোজিট ওয়ার্ড কী হবে, মিস ইউজ। তাহলে মিস ব্যবহার করে আমি অটোমেটিক শব্দটাকে বিপরীত শব্দ করে ফেললাম। দেন এমনিভাবে যদি রেগুলার শব্দটাকে বলা হয় রেগুলার, এটার বিপরীত শব্দ কী হবে, ইররেগুলার। এমনিভাবে যদি একটা শব্দ দেওয়া হয় যেমন লিগ্যাল, এটার বিপরীত শব্দ কী হবে, ইলিগ্যাল। এমনি শব্দে এমনিভাবে যদি আমাদেরকে একটা শব্দ দেওয়া হয় বেলু, বেলু, আমরা এটাকে বিপরীত শব্দ করতে পারি ডিবেলু। এমনিভাবে আমরা সেন্স শব্দটার অপোজিট শব্দ করতে পারি নন সেন্স। এমনিভাবে কারেক্ট শব্দের বিপরীত শব্দ আমরা লিখতে পারি ইনকারেক্ট। এমনিভাবে আমরা টেস্ট শব্দটার বিপরীত শব্দ লিখতে পারি টেস্টলেস, টেস্টলেস। লেস শব্দটা ব্যবহার করে আমরা বিপরীত করে ফেললাম, অপোজিট ওয়ার্ড লিখে ফেললাম। তাহলে আমরা ইজিলি ইংরেজি গ্রামারে সিনোনিম থেকে অ্যান্টোনিমস করতে পারি উইথ দ্য হেল্প অফ প্রিফিক্স অর সাফিক্স। হিয়ার নর্মাল, নর্মাল আমি নর্মালের বিপরীত শব্দ কী লিখব, অ্যাবনর্মাল। অ্যাব শব্দটা ব্যবহার করে আমি কী করেছি, অপোজিট শব্দ লিখেছি। তার মানে আমি বুঝলাম যে ডিজ, আন, মিস, ইর, ইল, ডি, নন, ইন, লেস, অ্যাব, এই শব্দগুলো দিয়ে আমরা অটোমেটিক বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড গঠন করতে পারি। তাছাড়া আমরা সাফিক্স প্রিফিক্স ছাড়াও অন্যভাবে ওয়ার্ড চেঞ্জ করতে পারি, বাট ইটস আ ভেরি ডিফিকাল্ট ফর আস। আশা করি এখন থেকে আমাদের অপোজিট ওয়ার্ড গঠন করতে আর কষ্ট হবে না, আমরা ইজিলি সিনোনিম থেকে অ্যান্টোনিমস ওয়ার্ড গঠন করতে পারবো।
আগামী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই কন্টেন্ট।